নাহার ক্যাটেল ফার্ম। চট্টগ্রাম ভিত্তিক এই গবাদি পশুর খামার প্রতিষ্ঠা করা হয়েছিল 3 দশক আগে। শখের বসে শুরু করা এই প্রকল্পই রূপ নিয়েছে কর্পোরেট খামারের মডেলে। সারা বছরই বিক্রি হয় গরু, আর চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদার একটা অংশ সরবরাহ করে আসছে নাহার ক্যাটেল ফার্ম। দীর্ঘদিন ধরে খামার থেকে সরাসরি গ্রাহকের কাছে গরু বিক্রি করছে নাহার এগ্রো। গেল কয়েক বছর মতো এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করছে প্রতিষ্ঠানটি। অলমোস্ট 85% গরু আমাদের সোল্ড আউট। আর যেহেতু এটা একটা ফার্ম, হাট শুরু হওয়ার ঠিক 1 মাস আগে থেকে অথবা 1.5 মাস আগে থেকে আমাদের গরু সেল হওয়া শুরু হয়। রোজার ঈদের পরের থেকে শুরু হয়, তো রোজার ঈদের পরের থেকে হাট শুরু হওয়া পর্যন্ত আমাদের 80-90% গরু সোল্ড আউট হয়। আমাদের এখানে স্টার্টিং ফ্রম 1 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত গরু আছে। সো কোনো কাস্টমার এসে যেন ফেরত না যেতে হয় সেজন্য আমরা সব রেঞ্জের গরুগুলোকে রেখেছি। কোরবানি উপলক্ষে সরাসরি গ্রাহকের কাছে গবাদি পশু বিক্রি করছে চট্টগ্রামের আরও কয়েকটি কর্পোরেট ফার্ম। বিক্রিও হচ্ছে বেশ ভালো। 200টির মতো গরু তুলেছি, যার মধ্যে আপনার 1,20,000 থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত গরু আমরা রেখেছি এবং আমাদের আলহামদুলিল্লাহ 80% গরু সোল্ড আউট। একটা অ্যাগ্রো ফার্ম থেকে গরু নিলে নানান রকমের ফেসিলিটিস আছে। প্রথম হচ্ছে গরুটা সুস্থ। আপনি যেমন ধরুন হাট থেকে একটা গরু নিলেন, গরুটার কি ভ্যাকসিনেশন করা আছে কিনা নাই তার কোনো নিশ্চয়তা নাই। হাটে নানান জায়গা থেকে নানান রকমের গরু আসে, নানা গরুগুলোর বিভিন্ন রোগে আক্রান্তও তো হতে পারে। আমার এখানে এটা ইনসিউরিটি পাই কাস্টমার যে গরুটা সুস্থ সবল এবং রোগ মুক্ত গরু। চিটাং শহরে রাখার জায়গা শর্টেজ আছে, যেহেতু এটা শহর এবং আপনার গ্যারেজে সবাই গ্যারেজে এত জায়গা থাকে না গরু রাখার। সো আমাদের ফার্মে গরুটা কোরবানি আগ পর্যন্ত রাখতে পারে। সো রাখলে সে ফ্যামিলি সহ এসে গরুটাকে খাওয়াতে পারছে, সে দেখে যেতে পারছে। খামার থেকে গরু কেনার এই প্রক্রিয়ায় বেশ খুশি গ্রাহকরাও। মধ্যস্বত্বভোগীর উৎপাত না থাকায় তুলনামূলক কম দামেই গবাদি পশু মিলছে বলে জানান তারা। এগ্রোতে কিনলে লাভবান, কারণ হচ্ছে এই ওয়াইডে কিনি তো আমরা, তাহলে কেউ ঠকলো না আর কি। বাজার থেকে কিনলে হয়তো মালিকে বলবে মালিক ঠকে গেছে, অত আমি মনে করবো আমি ঠকে গেছি। এখন এখানে আমরা একটা দোনো পার্টি স্যাটিসফাই। এই সব এগ্রো থেকে গরু কিনলে আমাদের একটা সুবিধা হয় যে এখানে রাখতে পারি এবং এদের খাওয়াগুলি গুণগত মান হয়ে ভালো। অন্য অন্য যারা বা খামারি করে তাদের চাইতে অনেক ভালো বেটার খাবার এরা খাওয়ায় আর কি, সেই জন্য আমরা এখান থেকে কিনতে আগ্রহী। আর প্রাইসে একটু রিজনেবল আছে, হাঁটতে কিনলে আপনার দালালে পাইতে পারে আপনাকে বা বিভিন্ন রকম আপনি ইয়ের মধ্যে করতে পারেন। এখানে এগুলি নাই, এখানে আপনি নিশ্চিন্তে গরু কিনতে পারবেন, আপনার টকলেন না খামারেরা টকলো না। বাজারে তো দালাল আছে, ইয়ে আছে, দামটা বেশি নিচ্ছে, এখানে তো ফিক্সড রেট বলে দিচ্ছে, ওই রেটে আমরা নিচ্ছি আর ঠকার সম্ভাবনা কম। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে কোরবানি উপলক্ষে 2021 সালে 7,56,000, 2022 সালে 8,19,000, 2023 সালে 8,42,000 গরু সরবরাহ করা হয়েছে চট্টগ্রাম থেকে। এবার সে সংখ্যা ছাড়িয়েছে 8,85,000। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে অন্তত 20টি কর্পোরেট খামার, যেখানে বিনিয়োগ করেছে টিকে গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এশিয়ান অ্যান্ড ডাফ গ্রুপ, শাহ আমানত গ্রুপ, চৌধুরী গ্রুপ, আরএমডি গ্রুপ, ওয়েল গ্রুপ, শেট গ্রুপ, কন্টিনেন্টাল গ্রুপের মতো প্রতিষ্ঠান।